হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি সুদীপ রয়েছি তোমাদের সাথে, আর তোমরা শুনছো প্রেম স্টুডিও। আজ তোমাদের জন্য রয়েছে অসাধারণ দুটো ঘটনা। প্রথম যে ঘটনাটা তোমরা শুনবে সেটা মাথা কাটা একটা ভূতের ঘটনা, যেটাকে আমরা স্কন্দ কাটা বলে থাকি। আর দ্বিতীয় যে ঘটনাটি তোমরা শুনবে সেটি তোমাদের খুবই পছন্দ হবে, সেটি দীঘার একটি হোটেলকে কেন্দ্র করে। হ্যাঁ, দীঘার একটি ভৌতিক হোটেলকে কেন্দ্র করে। এর আগেও আমরা একটি এপিসোড করেছিলাম, যেটা 40 নম্বর এপিসোড ছিল, সেখানেও একটি দীঘার হোটেলের ঘটনা ছিল। এবং আবারও আমরা একটি দীঘার হোটেলের ঘটনা পেয়েছি, এবং এই ঘটনাটি 23 সালেই ঘটে যাওয়া, এবং এই ঘটনার মাধ্যমে আমরা সেই হোটেলের নামও জানতে পারবো। তাই যারা দীঘা বেড়াতে যেতে চাও তারা অবশ্যই ঘটনাটা শেষ পর্যন্ত শুনো। আর এই প্রচণ্ড গরমে বাঙালির সব থেকে প্রিয় জায়গা হচ্ছে দীঘা। আর এই দীঘার হোটেলেরই একটি ভৌতিক সত্য ঘটনা তোমাদের শোনাব। তো আর বেশি কথা না বলে শুরু করছি আজকের প্রথম ঘটনা। ঘটনা পাঠিয়েছেন নীলাঞ্জনা গুহ, দুর্গাপুর থেকে। হাই দাদা, কেমন আছো? আমি নীলাঞ্জনা, দুর্গাপুরে থাকি। আমি তোমায় একটি ঘটনা বলতে চাই। ঘটনাটি একদমই সত্য, যেটি আমি আমার দাদুর কাছ থেকে শুনি। ঘটনাটি একটি গলা কাটা ভূতকে নিয়ে। ভগবানের ইচ্ছায় দাদু সেদিন নিজের প্রাণ নিয়ে ফিরতে পেরেছিল, তাই আমরা এই ঘটনাটি শুনতে পারলাম। তো আজ সেই ঘটনাটি তোমায় শেয়ার করছি। ঘটনাটি প্রায় আজ থেকে 40 বছর আগের। আমার দাদুর মামার বাড়ি ছিল বাংলাদেশে, ঘটনাটি ওখানেই ঘটেছিল। তখন দাদুর বয়স ওই 15 বছর মতো। এবার সরাসরি ঘটনায় আসি। দাদুর যখন 15 বছর বয়স, তখন দাদু এবং তার মা বাবা সকলে বাংলাদেশে ঘুরতে যায়। ওখানে তারা 20 দিন থাকবে বলে ঠিক করে। দাদুর মামার বাড়ি দাদুর সমবয়সী কেউ তখন ছিল না। দাদুর মামার 3টে মেয়ে ছিল, তাই দাদু পাড়ার কটা ছেলের সাথেই সবসময় মিশত। দাদুর মামার বাড়িটা ছিল স্টেশন চত্বরে। দাদুর মন তেমন মামার বাড়িতে বসত না, সে পাড়ার বন্ধুদের সাথেই মাঠে ঘাটে নদীতে সব জায়গায় ঘুরে বেড়াত। একদিন দাদু এবং তার বন্ধুরা ঠিক করল তারা আম চুরি করতে যাবে। তখন ছিল বৈশাখ মাস। যে আম বাগানে তারা যাবে বলে ঠিক করে, দিনের বেলায় সেখানে পাহারাদার থাকে, তাই তারা ঠিক করে সন্ধ্যার পর তারা ওখানে যাবে। তারা 4 বন্ধু মিলে আম বাগানে আম চুরি করতে যায়। তারা জানতো না যে বাগানের মালিক তখনও বাগানে রয়েছে। তারা আম গাছে ঢিল ছুড়তেই মালিক কেড়ে বলে এগিয়ে আসে লাঠি নিয়ে, এবং তারা তখনই ওখান থেকে দৌড় লাগায়। দাদু এবং তার বন্ধু মিলে একদিকে দৌড়ায়, আর তার 2 বন্ধু অন্য দিকে দৌড়ায়। গাছের মালিক দাদু এবং তার বন্ধুর পেছনেই ছুটতে থাকে। বেশ কিছু দূর ছোটার পর তারা স্টেশনের কাছে এসে এক জায়গায় লুকিয়ে পড়ে। গাছের মালিক অকথ্য ভাষায় গালাগাল দিয়ে বলে সে তাদের আজ শেষ দেখে ছাড়বে। দাদু এবং তার বন্ধু খুব ভয় পায় এবং অনেক সময় তারা ওখানে লুকিয়ে থাকে। তারা ভাবে যদি ওই রাস্তা দিয়েই আবার বাড়ি ফিরি, বলা যায় না গাছের মালিক রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারে। তারা ঠিক করে স্টেশনের পাশে একদমই স্টেশন লাগোয়া অর্জুন গাছের বাগান আছে, সেখান দিয়ে তারা যাবে। দাদু কোনো রাস্তায় চেনে না, তাই তার বন্ধুর পেছনেই তাকে যেতে হবে। অর্জুন গাছগুলো একদমই রেল লাইনের কাছাকাছি। স্টেশনের কিছুটা আলো ঠিক বাগানের মধ্যে গিয়ে পড়ে। তারা যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছে তখন রাত 8টা বাজে। আর ওই স্টেশনটা একটা হল স্টেশন ছিল, ওখানে সবসময় ট্রেন দাঁড়াতও না, তাই বেশিরভাগ সময় স্টেশনটা ফাঁকাই থাকত। দাদু এবং তার বন্ধু যখন সেই অর্জুন গাছের জঙ্গল দিয়ে যাচ্ছিল, স্টেশনের ল্যাম্পপোস্টের আলোটা কিছুটা জঙ্গলের মধ্যে পড়ছিল। তারা সেই আলোতে দেখতে পায় একটি লোক
স্টেশনের রেল লাইনের পাশে ঝোপের মধ্যে নিচু হয়ে কি যেন একটা খুঁজছে। দুই বন্ধু ওখানে থমকে দাঁড়িয়ে পড়ে, কিছুক্ষণ দেখে লোকটির কার্যকলাপ। একভাবে লোকটি ঝোপের মধ্যে ঘাড় গুঁজে কিছু একটা খুঁজে চলেছে। দুই বন্ধু তারা কিছুটা লোকটার দিকে এগিয়ে যায় এবং সেই মুহূর্তে লোকটি সোজা হয়ে দাঁড়ায়। তখনই দাদু এবং তার বন্ধুর পায়ের নিচে থেকে মাটি সরে যায়। তাদের সামনে যে দাঁড়িয়ে আছে তার ধরে মাথা নেই, গলা দিয়ে গল গল করে রক্ত বার হচ্ছে। এই দৃশ্য দেখে তার বন্ধু চিৎকার করে তখনই অজ্ঞান হয়ে যায় এবং দাদু অজ্ঞান না হলেও তার গলা দিয়ে কোনো আওয়াজ বার হচ্ছিল না। তারপর সেই স্কন্ধকাটা দাদুর দিকে কিছুটা এগিয়ে আসতেই দাদুও মাটিতে লুটিয়ে পড়ে। তারপর যখন জ্ঞান ফেরে তখন তারা নিজেকে তাদের মামার বাড়িতে দেখতে পায়। একটি লোক তাদেরকে ওখান থেকে বাড়ি নিয়ে এসেছিল। লোকটি দাদুর বন্ধুর পরিচিত ছিল, তাই সে তার বন্ধুকে দেখে চিনতে পারে। তাই দুজনকে এসে বাড়িতে নিয়ে আসে রাত 10টার দিকে। জ্ঞান ফেরার পর দাদু যখন সব ঘটনা সবাইকে বলল, তখন দাদুর দিদিমা বলল, ওটা স্কন্ধকাটা, রেল লাইনে গলা কেটে মারা গেছিল, তাই প্রতি রাতে ও নিজের মাথা খুঁজে বেড়াই। দাদা, এটাই ছিল আমার শোনা একটা ঘটনা। ঘটনাটা ভালো লাগলে অবশ্যই পড়ে শুনিও। তো এটা ছিল আজকের প্রথম ঘটনা। এরপর রয়েছে আরও একটি অসাধারণ ঘটনা। ঘটনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন, যাতে আমরাও উপকৃত হই। আর কমেন্ট করতে ভুলো না, কে কোথা থেকে ঘটনা শুনছো অবশ্যই জানিও, আর ঘটনা কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবে। আর যারা ঘটনা পাঠাতে চাও তারা কীভাবে ঘটনা পাঠাবে সেটা একটু শুনে নাও। তোমরা ঘটনা পাঠাতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইমেল করতে পারো। এই মুহূর্তে তোমরা মোবাইল স্ক্রিনে সমস্ত রকম ডিটেলস দেখতে পারছো। বিশেষ জানতে ডিসক্রিপশানে ফলো করতে পারো, আমি ওখানে সমস্ত রকম লিংক দিয়ে রেখেছি। এবার দ্বিতীয় ঘটনায় যাব, তার আগে কিছু কথা বলবো। এখন যে ঘটনাটা আমি বলবো এটা দীঘার একটা হোটেলকে নিয়ে। এবার যে ঘটনাটা পাঠিয়েছেন সে তার নাম ঠিকানা সবই গোপন রেখেছেন। এখানে আমি তাকে জোর করতে পারি না যে তার নাম প্রকাশ করার জন্য, এবং আমার এই ঘটনার মাধ্যমে কোনো রকম কুসংস্কার বা অন্ধবিশ্বাস ছড়াতে চাই না। ঘটনা বিশ্বাস করা না করা সম্পূর্ণটাই আপনাদের ব্যাপার। তো আমার বিশেষভাবে মনে হয় ঘটনাটা মনোরঞ্জনের উদ্দেশ্যে শোনাটাই ভালো হবে। তো আর বেশি কথা বলবো না, এবার শুরু করছি আজকের দ্বিতীয় ঘটনা। হাই দাদা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আমার নাম এবং ঠিকানা গোপন রেখে আপনাকে একটি ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটি আমার সাথে ঘটেছিল দীঘার একটি হোটেলে। আমরা গত মাসে দীঘা ঘুরতে গেছিলাম ফ্যামিলি নিয়ে। ওখানে কী কী ঘটেছিল তা সবই তুলে ধরবো আজকের এই লেখার মধ্যে। যতটা সম্ভব ছোট করেই লেখার চেষ্টা করছি। এবার ঘটনায় আসি। দাদা, গত এপ্রিল মাসে আমরা দীঘা ঘুরতে গেছিলাম, আমি, আমার স্বামী এবং আমার 10 বছরের ছেলে। আমরা এখান থেকে কোনো রকম রুম টুম নিইনি, ওখানে গিয়েই আমরা হোটেল নেব বলে ঠিক করি। যাওয়ার আগে আমরা ইউটিউবে ব্লগ ভিডিও দেখি অনেক দীঘা নিয়ে, কিন্তু আমাদের সাথে যে এমন কিছু ঘটতে পারে কখনোই আমরা সেটা ভাবতে পারিনি। দাদা, তোমার কাছে অনেকেই হয়তো দীঘার ঘটনা পাঠিয়েছে কিন্তু কেউ হোটেলের নাম কিন্তু বলেনি, কিন্তু আমি হোটেলের নামও বলবো। তুমি চাইলে হোটেলের নামটা পাবলিশ করতে পারো। এবার ঘটনায় আসি। সকাল 6:30 হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে সকাল 10:30 মতো আমরা দীঘা পৌঁছে গেলাম। পৌঁছাতেই বেশ কিছু কম বয়সী ছেলেরা আমাদের দিকে এগিয়ে আসে। তারা বলে কম টাকায় তারা ভালো হোটেলে আমাদের নিয়ে যাবে। সম্ভবত তারা
কমিশনে কাজ করে থাকি। আমরা মধ্যবিত্ত মানুষ, সবসময় একটু কম কিসে খরচ করতে পারি সেটাই ভাবি। এক একজন এক এক রকম হোটেলের ভাড়া বলছিল, কেউ বলছিল 1200 টাকায় করে দেবে, কেউ বলছিল 1500 টাকায় করে দেবে, কিন্তু আমাদের তো এত বাজেট নেই, আমরা মধ্যবিত্ত, 3 দিন আমরা থাকব, তাই একটু কম খরচে যদি হয়ে যায় তাহলে খুবই ভালো হয়। আমরা ওই জন্যই ওই ছেলেগুলোকে এড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই। তখনই আর একটি ছেলে বলে, দাদা 500 টাকার মধ্যে ভালো রুম আছে, নেবেন? আমার স্বামী জিজ্ঞেস করল, কোথায়? উনি বললেন, নিউ দীঘাতে, চলুন নিয়ে যাচ্ছি। কিন্তু হোটেলটা কিন্তু বেশি হাইফাই হবে না, নর্মাল হোটেল, একটু পুরনো হতে পারে। আমি বললাম, ঠিক আছে, আমাদের চলবে। তারপর আমরা হোটেলে গেলাম। হোটেলের সামনে স্টিলের পাতে বড় বড় করে লেখা রয়েছে জেপি হোটেল। হোটেলটা 3 তলা। আমরা হোটেলের ভিতরে গেলাম। 3 দিনের জন্য আমরা হোটেলের একটা রুম বুক করলাম, আমাদের রুম নাম্বার 16। ঘরে গিয়ে ব্যাগ রাখলাম এবং একটু রেস্ট নিয়ে বাইরে খাওয়া দাওয়া করলাম। এবং ওই হোটেলে কোনো রকম রেস্টুরেন্ট না থাকায় আমাদেরকে বাইরেই খেতে যেতে হয়েছিল। তারপর সমুদ্রে চলে গেলাম স্নান করার জন্য। সারা দিন ঘুরে এনজয় করি। রাতে আমরা 11টার দিকে শুয়ে পড়ি, কারণ খুবই ক্লান্ত ছিলাম। এবং সকালে উঠে একটা অদ্ভুত জিনিস দেখি। দেখি পুরো রুমে জল একদম চপচপ করছে এবং বাথরুমের কল দিয়ে জল পড়ার আওয়াজ হচ্ছে। আমি তাড়াতাড়ি গিয়ে কলটা বন্ধ করলাম এবং ম্যানেজারকে খবর দিলাম, একটা লোক পাঠিয়ে যেন জায়গাটা পরিষ্কার করিয়ে দেয়। একটা অবাক করার ব্যাপার হচ্ছে, রাতে সর্বশেষ আমি কিন্তু বাথরুমে যাই এবং আমি বেসিনে মুখ ধুয়েছিলাম। ওই বেসিনের কলটা খোলা থাকলে বুঝতাম, কিন্তু অন্য একটা কল খোলা রয়েছে, আর কল খোলা থাকলেও জল তো বাইরে আসার কোনো সম্ভাবনাই নেই। জল যাই পড়ুক না কেন, সেটা বাইরে চলে যাবে। কিন্তু জল বাইরে কিভাবে এলো সেটা কোনোভাবেই আমরা বুঝতে পারলাম না। যাই হোক, ওসব কথা মাথা থেকে ঝেড়ে ফেলে ঘুরতে বেরিয়ে পড়লাম। তারপর সেদিন রাতে আমরা অনেকগুলো জিনিস এক্সপিরিয়েন্স করি। যেমন মাঝরাতে আমাদের দরজায় দমদম করে কেউ শব্দ করছিল এবং দরজা খুলতেই দেখছিলাম কেউ কোথাও নেই। এইভাবে 4 থেকে 5 বার দমদম করে দরজায় আওয়াজ হয় এবং দরজা খুলতেই আর কেউ নেই। তারপর বাধ্য হয়েই ম্যানেজারকে কল করলাম। উনি বললেন, আমাদের নাকি মনের ভুল, কেউ বাইরে তেমন কোনো আওয়াজ করেনি এবং হোটেলের মধ্যেও কেউ ঢোকেনি। তারপর রাত 1টা বেজে যায়, তারপর আর কোনো বাইরে থেকে শব্দ হয়নি। আমার স্বামী এবং ছেলে ঘুমোচ্ছে, হঠাৎ আমার ঘুম ভেঙে যায় 1টার সময় এবং আমি শুনতে পাই যে বাথরুমের কলটা খোলা রয়েছে এবং জল পড়ার শব্দ হচ্ছে। উঠে গিয়ে কলটা বন্ধ করে দিয়ে আসি, কিন্তু এবং বাথরুম থেকে ঘুরে বাইরে আসতেই ঠিক 1 মিনিটের মধ্যেই আবারও জল পড়া শুরু হয়ে যায়। তারপরেই আমি আমার স্বামীকে ডাকি এবং তখনই জল পড়াটা নিজে থেকেই বন্ধ হয়ে যায় এবং ওকে বলতেই ও বাথরুমে ছুটে আসে এবং এসে দেখে পুরো নর্মাল, কোনো রকম কোথা দিয়ে জল পড়ছে না। সেদিনটা তো গেল। এবার তার পরের দিনের কথাগুলো বলি। হঠাৎ আমার রাতে ঘুম ভেঙে যায় ওই 3টের দিকে হবে হয়তো, আমি এতটা টাইম দেখিনি। আমার ছেলে আমার পাশেই ঘুমোচ্ছিল, হঠাৎ হাত দিয়ে দেখি আমার ছেলে পাশে নেই। আমি উঠে বসি, ঘরে রেড কালারের একটা নাইট বাল্ব জ্বলছিল, সেটা আমি জ্বালিয়েছিলাম। সেই আলোতে আমি দেখি আমার ছেলের একটা পা ধরে কেউ টেনে নিয়ে যাচ্ছে বাইরে। ঘরের দরজা একদম খোলা, ছেলে ঘুমিয়েই রয়েছে, জাস্ট একটা পা ওর শূন্যে উঁচু হয়ে রয়েছে এবং পিঠের উপরে ভর দিয়ে স্লিপ করে করে ও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অদৃশ্য কেউ যেন ওর পা ধরে টানতে টানতে মেঝের উপর দিয়ে নিয়ে যাচ্ছে। ওকে দরজা থেকে বের করার সময় আমার ঘুমটা ভেঙে যায়।
এবং ওই দৃশ্য দেখে আমি চিৎকার করে উঠি এবং তখনই আমার স্বামীরও ঘুম ভেঙে যায় এবং ও ওই দৃশ্যটা নিজে চোখে দেখে এবং তখন আমার ছেলের দেহটা অর্ধেক ঘরের মধ্যে এবং অর্ধেক ঘরের বাইরে এবং আমার স্বামী উঠতেই ওর শূন্যে থাকা পাটা ধপ করে নিচে পড়ে গেল। দৌড়ে আমরা ছেলের কাছে যাই, দেখি ওর কোনো জ্ঞান নেই, চোখে মুখে জল দিয়ে ওর জ্ঞান ফেরাই এবং ওকে জিজ্ঞাস করি, তোর কি হয়েছিল, তুই এখানে কিভাবে এলি? ও বলে ওর কিছুই মনে নেই, ও তো খাটেই ঘুমোচ্ছিল, ওর কোনো কিচ্ছু মনে নেই। তো দাদা, আমাদের ফ্যামিলির সাথে এমনই একটা ঘটনা ঘটে ওই হোটেলে, ওই হোটেলটা থেকে সবারই সাবধান থাকা উচিত। তো দাদা, এটাই ছিল আমার ঘটনা, ঘটনাটা যদি ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও। তো এটা ছিল আজকের এপিসোডের দুটো ঘটনা, কোন ঘটনাটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ফেলো এবং তোমরা কে কে নেক্সট টাইম দীঘা যাচ্ছ এটাও অবশ্যই জানিও। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের এপিসোডে আবারও কোনো সত্যি ভৌতিক ঘটনা নিয়ে।